মিয়ে একটা বধু একজন স্বামী কয়টা এখন বলতেছে বিধি তুমি বলে দাও আমি কা এ বলতেছে এখন বিধি তুমি বলে দাও বাচ্চা কা আমি আশ্চর্য হয়ে গেলাম এই যে মাদারীপুর একটা জেলা নাম শুনেন কথা কয় না একটা মেয়ের নামও ভালো ফাতেমা নাম ফাতেমা কিন্তু কামটা করছে কি জানেন একই মেয়ে একই সাথে দুইজন ছেলেকে টাইম দেয় দুইজনের সাথে বিয়ে করেছে ভালো করে বুঝবেন একসাথে কয়টা স্বামী এখন এই পাগলি প্রথমে যে ছেলের সাথে বিয়ে হয়েছে এর সাথে কিছুদিন থাকছে তারপরে আর একটা ছেলের সাথে মোবাইল একটু পরিচয় হয়েছে প্রেম হয়েছে পরে ওরে দেখে ভাল লাগছে ওর সাথে সময় দিছে খালি সময় দেয়নি বিয়েও করছে এই স্বামীটাকে ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করছে আবার কি হয়েছে ওই স্বামীর সাথে রাগারাগি হয়েছে ওই স্বামীকে ফেলাইয়া আবার এই স্বামীর কাছে আসছে কথা কই না এই আশা যাওয়ার মাঝখানে এক বধু দুই স্বামী এর মধ্যে মেয়েটা গর্ভবতী বাচ্চাও জন্ম দিয়েছে এখন এই নারীকে জিজ্ঞাসা করা হয় এই সন্তানের পিতা কে ফাতেমা তুমি বলো মা এই সন্তানের কে পিতা তোমার প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী ও বলে আমি কইতে পারি না বলেন তো এর চাইতে অসভ্য বেহায়া আল্লাহর জমিন আর কেউ আছে এগুলোই হলো কিয়ামতের আলামত কথা বলে ঠিক কি না একটা নারী কতটা বেহায়া হলে এত বড় জঘন্য কাজ করতে পারে পরে এক নাম্বার স্বামী চাইতে গেছে যে আসো সন্তানও মানে নিলাম তোমারেও মানলাম তুমি বাচ্চা নেও আমি আরে ছাড়ব না কথা কয় না এই ছেলে আবার বাচ্চা নেই মিডিয়ার সামনে কান দে এই জন্য নিউজটা প্রচার হয়েছে কথা কি বুঝতে পারছেন রাগ করেছেন আপনারা তাহলে মা সন্তান জন্ম দিচ্ছে বাবাকে বলতে পারে না মেয়ে একটা বধু একজন স্বামী কয়টা এখন বলতেছে বিধি তুমি বলে দাও আমি কা এ বলতেছে এখন বিধি তুমি বলে দাও বাচ্চা কা একজন মাই তো বলতে পারে একজন মাই তো বলতে পারে এই সন্তান তার বাবাকে কথা কোন ঠিক কিনা কিন্তু এই মহিলা তা দুইজনার প্রেমে এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত সময় পার করছে আসল সন্তানের বাপকে ওই মহিলা জানে না হাইরে মুসলমান এটা এই দেখে মানা যায় কথা কোন না সমাজের মানুষগুলো সিসি করতেছে সাংবাদিকেরা বলতেছে ভাই আপনাদের এলাকায় ঘটনা কই আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না একটা মহিলা বাচ্চা জন্ম দিছে স্বামী দুইজন এখন কোনটা আসল বাবা কেমনে ভাই করবে এই জন্য বারবার বলা হয়েছে একটা ছেলে একসাথে চারটা বউ রাখতে পারে কিন্তু একটা মেয়ে একটা স্বামী ছাড়া একাধিক স্বামী রাখার কোনো সুযোগ নাই ওই যে তসলিমা নাসরিন যে চাইছিল এখন এরা ধরেন ধরে ডাক দিয়ে বলেন বাবাকে খুঁজে ভাই করে দে কথা কর না কেন ফসলের মালিক এদিক শুনুন ফসলের জমি চারটে ফসলের মালিক একজন চার ক্ষেতে তরমুজ চাষ করছে সব জমির তরমুজ পচিয়ে শেষ একটা আছে কিন্তু মালিক যে একজন সমস্যা আছে কথা কোন সমস্যা আছে কিন্তু ফসল এদিক খেয়াল করেন ফসলের জমি একটা চাষি চারজন ওই এক জমিতে ফসল চাষ করেছে সব ফসল পচিয়া শেষ একটা আছে এখন একটা যদি ফসলে একটা যদি ফল হয় ধরেন একটাই তরমুজ তাহলে চারজন কি নিবার গেলে চারটে লাগবে না কথা কয় না কেন একটা যদি নিবার যায় ভাগ্যে কাটা লাগবে না তাহলে বাচ্চা যদি একজন মহিলা চারটে পুরুষ স্বামী একই সাথে চারটে স্বামীর সাথে সংসার করতেছে বাচ্চা কি চারটেই হবি কথা কন না কেন হবি কয়টা তাহলে এই মহিলা পরিচয় কিভাবে দেবে এটা বড় স্বামী না ছোট স্বামী না মেজ স্বামী না একেবারে দুর্বলটা এ বাচ্চাটাটা এই যে একটা নারীকে এত বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কে এই জন্য ইসলাম নারীর জন্য যে সম্মান মর্যাদা আসন দিয়েছে নারী সেই জায়গা থেকে নিজের সম্মান নিজেই নিচে নামাইছে ইসলাম নারীর মর্যাদা বাড়াইছে আজকে সেগুলো আমাদের কাছে ভালো লাগে না তসলিমা নাসরিনের উত্তর শরি কিছু তৈরি হয়েছে কথা কোন ঠিক কি না এদেশে ওর জায়গা হয়নি ভারতে আছে মনে রাখবেন
এই ধরনের ইসলাম বিদ্বেষী কথা যারা বলবে ওদেরকে তসলিমা নাসরিনের মতো এদেশ থেকে বোরকা পরে পালাইতে হবে আল্লাহর ফয়সালা যেটা সেটাতে আমরা সন্তুষ্ট সেইটাতে আমরা রাজি খুশি কথা কোন ঠিক কি না এখন এই মহিলার বিচার করে দেন কেমনে করবে দেখেন কোন জামানা এসে পড়ছে মানুষ এতটা অসভ্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছে কথা কোন ঠিক কি না যুবক ভালো করে শোনো জুলাইকা এবার নিজের কাপড়ের ভালো করে বুঝো নিজের শরীরের পরে থাকা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে পয়গাম্বর দেখে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জুলাইকা কাছে আসে আর বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর আল্লাহর পয়গাম্বর দেখে বলে এ চোখ যা আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় ইন্নিয়া খফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় দিয়া পয়গাম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন আল্লাহ জুলাইকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি আল্লাহ গো নিজের ইজ্জতার সম্মান বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার পয়গাম্বর বিপদে পড়ে স্মরণ করলেন কারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আল্লাহর পয়গাম্বর এই বিপদে পড়ে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন আল্লাহ তাআলাকে স্মরণ করে পয়গাম্বর যখন নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন প্রত্যেকটা দরজা আল্লাহর কুদরত থেকে আল্লাহ খুলে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে এইবার শেষ দরজায় জুলাইকা পিছন থেকে মারছে ধাবা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে পয়গাম্বর বলে জামা ছিঁড়ে যায় যা ইজ্জত দেওয়া যাবে না আল্লাহু আকবার বলে এইবার জুলাইকা শেষ দরজায় গিয়ে তাকায় দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্রই জুলাইকার নেকা কান্নার অভিনয় শুরু হয়ে গেল কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করলো কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই তে বাসে আছো কে কথা কর না কে কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দে দেয় কিছুই বলা যায় না চোখ পানি লাগেই থাকে মনে হয় মোটর বসাইছে টিপ দেওয়া হয় না কারো বউ যদি বেশি কথায় কথায় কান্দে ধমক দেবে না চুপ চুপ কান্দিস না মেজাজ খারাপ করিস না চুপ কর তোর ঘটনা কি হয়েছে খুলে কর তোর কথাকে শুনি তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কান্দা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে যেই মহিলা যত বেশি কান্নাকাটি করে আর তত ভেজাল তুই কান্দে মামলা জিত পেরছার কান্দিব কোরআন পরে কান্নাকাটি করবো সিজদা দিয়া স্বামীর জন্য মুনে যাতে কান্দিব তুই এমনি কান্দিস কে তুমি ছোট বাচ্চা কথা কর না কে মা বোনেরা খুব রাগ করছে কষ্ট পাচ্ছে শেষ করে দিই শোন এইবার জুলাইকা নেকা কান্নার অভিনয় করে দেখে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পাই অন্তর মহলে প্রবেশ করেছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত স্বামী গো এই ছেলেটা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে মিথ্যা তোহমত দিয়া আমার ভাইয়েরা মিথ্যা নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া 1929 ইউসুফ আলাইহিস সালামকে জুলাইকা 9.5 বছর জেল খাটাইছিল কয় বছর আরো জোরে বলেন এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক নারীরা যদি কারো বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে শয়তানের টাইম নাই ওই নারীর কাছে কথা কোন ঠিক কি না এই জন্য যুবক রে এ যুবক পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের জালে মায়ার জালে একবার যদি পা আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে আকাশের রং ধনুর মতো মুহূর্তে নিজের রংকে পরিবর্তন করে ও যে কারে ভালোবাসে নিজেও জানে না এই জন্য খবরদার এই যুগে বিয়ের আগে কোন মেয়েকে ভালোবেসে ফকির হইছ না তোর পকেট ফাঁকা করে পরে ফেকা দিয়ে তোরে বেকা বানায় থুয়ে চলে যাবে আর পরে গাঁজার টান মারবি আর কবি আজ প্রতিরা জায়গায় থাকি শেপালিরা ওদের থেকে পাগল হইস না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে
কথা কর না কে বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করা যাবে না যুবক তোমরা মন খারাপ করছো কষ্ট পাইছো আমার কথা তুমি জার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন বলবো লিল্লাহে তাকবীর তুমি জার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি জার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন্ড করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামা নাই ডিজিটাল এই যুগ জামা নাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় গানের মধ্যেও শিক্ষা আছে না নাই প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তাহলে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে কিছু কিছু ছেলে ২০ বছর বয়স হয়নি আব্বার কাছে এসে আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক চাপুন না হলে দুই চাপুন পিতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে এরকম আছে না নাই পরে ওর ভালোবাসা টিকে না তিন মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায় আর বাড়িতে এসে কয় আব্বা আপনার অনুমতি না নিয়ে বিয়ে করে কি যে ভুল করছি কথা কোন ঠিক না এই জন্য পিতা মাতার পছন্দ মোতাবেক কোন কোন যুবক বিয়ে করবে হাত তোলো মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে আর কথা বাড়ানো যাবে না শেষ করা লাগবে না ঠিক আছে কমিটির ভাইয়েরা কথা শেষ করে দেন হুজুর আমি আর কথা বাড়াবো না এদিক খেয়াল করেন তাহলে চার নাম্বার নিজের যৌবনটা হেফাজত করবো কার ভয়ে জোরে বলেন কার ভয়ে পাঁচ আর ছয় নাম্বার গুণা বলি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন পাঁচ নাম্বার আমানত রক্ষা করা এই জীবনটা আমানত ছেলেমেয়ে আমানত স্ত্রী সন্তান আমানত বক্তার কাছে শ্রোতার আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত ইমামের কাছে মুসল্লি আমানত কথা কয় না বোঝেন ডাক্তারের কাছে রোগীরা আমানত বোঝেন বোঝেন এদিক খেয়াল করেন মেম্বরের কাছে ওয়ার্ডবাসী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ দেশের ১৮ কোটি জনগণ হলো আমানত এই জন্য আমানতের খিয়ানত করা যাবে না পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে সাত নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন সাত নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সালাত আদায় করে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে যে একাই নামাজ পড়ে না বিবি কেউ নামাজই বানানোর দরকার আছে না নাই একটা পরিবারে ছেলে মেয়ে সবাই মিলে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়